নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেকে বর্তমানে একটি মহামারীর সাথে যুদ্ধ করে যাচ্ছি। গত বছরও সেই মহামারী আমাদেরকে ভুগিয়েছে, আর এ বছরও ব্যতিক্রম নয়। প্রচুর মানুষ রয়েছে যারা ইহলোক ত্যাগ করেছেন, এবং অনেক মানুষ রয়েছে যারা এক একটা দিন অতিক্রম করতে তাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। অর্থাৎ জিনিসের দাম অগ্নিমূল্য, আয় নেই, মাথার উপর ঋণের বোঝা, এত কিছু প্রবলেম বর্তমানে লকডাউনে চলছে। আর এত কিছু প্রবলেম প্রতিটা মানুষ আজকের ডেটে ফেস করছে। তাই এই ভিডিওটি আমি আপনাদের সকলকে স্বস্তি দেওয়ার জন্যই করতে চলেছি, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই মহামারী কবে এই দুনিয়া থেকে একেবারে চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, রোগ হয়ে থাকবে, বাট এত প্রকট আকার থাকবেই না। অর্থাৎ যে ডেটটি আমি উল্লেখ করব, সেই ডেটের পর এই মহামারীর দাবদাহ একেবারে নষ্ট হয়ে যাবে। তা আসুন আমি আপনাদেরকে সেই ডেটটি একে একে বিস্তারিতভাবে উল্লেখ করতে চলেছি। তাই ভিডিওটি একেবারে না টেনে সম্পূর্ণ দেখুন। যেমনটা আমি পূর্বে বলছিলাম, বর্তমানে আমরা প্রত্যেকেই মহামারীর সাথে লড়াই করছি। মুখে সবসময় মাস্ক, এবং কাজের জায়গায় প্রচুর মানুষ কর্মচ্যুতি হয়ে গেছে, প্রচুর মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে, প্রচুর মানুষ আক্রান্ত হয়ে গেছে, এবং যত দিন যাচ্ছে এই আক্রান্তের পরিমাণ বাড়তেই আছে। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলাতে চলেছি, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডেটটি উল্লেখ করতে চলেছি যে ডেটের পর একেবারে এই মহামারী এই দেশ দুনিয়া থেকে চলে যাবে। তার আগে একটি কথা আমি বলে দিই, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি প্রতি রবিবার দিন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করি। হ্যাঁ বন্ধুরা, সেই চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার দিন আমি আপনাদের জন্য ফ্রি সার্ভিস চালু করেছি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন, এবং সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। এই মহামারী কবে শেষ হতে চলেছে তার আগে আমাদেরকে পাস্টে যেতে হবে, অর্থাৎ অতীতে যেতে হবে। কবে আমাদের এই মহামারী এসেছিল? এই মহামারী এসেছিল 26শে ডিসেম্বর 2019, এবং এই মহামারীর প্রভাবটা বেড়েছিল 5 এপ্রিল 2020 থেকে। আর সে সময়ই বৃহস্পতি প্রবেশ করেছিল ধনু রাশিতে, এবং সাথে কেতুও রয়েছিল, এবং রাহুর দৃষ্টি এই বৃহস্পতির উপর ছিল, যে কারণে এই মহামারীর প্রভাব 2020 আমরা প্রকট আকারে পেয়েছি। এবং 2020-23শে সেপ্টেম্বর পর্যন্ত যতদিন এই বৃহস্পতি ধনুতে অবস্থান করছিল, ততদিন পর্যন্ত আমরা এর ব্যাড এফেক্ট পেয়ে গেছি। আর এই বৃহস্পতি গ্রহ যখন 2020-23শে সেপ্টেম্বরের পর চলে গেল মকর রাশিতে, এবং শনির সাথে একত্রিত হয়ে গেল, তখন হয়ে গেল ফার্স্ট ফেজ, অর্থাৎ এই মহামারীর প্রথম চরণ। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই দ্বিতীয় ফেজ অর্থাৎ দ্বিতীয় চরণ আসলো কেন? তার কারণ 5 এপ্রিল 2021 বৃহস্পতি প্রবেশ করল কুম্ভ রাশিতে, যে কারণে আবারও মহামারীর প্রকোপ বৃদ্ধি পেতে থাকে। এবং বর্তমান সিচুয়েশনে আমরা প্রত্যেকেই ঘরবন্দি রয়েছি, এবং লকডাউনও চলছে। প্রচুর মানুষ রয়েছে যারা দিন আনে দিন খায়, তাদের এক একটা দিন
এক একটা বছরের মতো যাচ্ছে, অর্থাৎ তাদের নাবিশ্বাস উঠে গেছে। মানুষের হাতে কাজ নেই, জিনিসের দাম অগ্নিমূল্য, এই মতো পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই খুব ডিপ্রেসে রয়েছি। তবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা সবসময় সেফভাবে থাকুন, ঘরে থাকুন, মুখে মাস্ক লাগান এবং নিজেকে বাঁচান এবং পরিবারকে বাঁচান। এই বৃহস্পতি গ্রহ যতদিন কুম্ভ রাশিতে থাকবে ততদিন পর্যন্ত এই মহামারী আমাদেরকে পিছু ছাড়বে না। সেই বৃহস্পতি গ্রহই আবার 13ই সেপ্টেম্বর মকর রাশিতে বক্রী হয়ে ঢুকবে, যার ফলে এর দ্বিতীয় স্টেপ আমাদের কাছ থেকে আবারও চলে যাবে। কিন্তু স্বস্তির নিঃশ্বাস এখনও আমরা পাবো না, কারণ এরপরে আবার আরেকটি স্টেজ আসতে চলেছে আমাদের জীবনে, সেটি 3rd ফেজ। 20 নভেম্বরের পর যখন বৃহস্পতি গ্রহ কুম্ভ রাশিতে প্রবেশ করবে, ঠিক তখনই আবারও 3rd ফেজ, তৃতীয় চরণ তৈরি হবে এই মহামারীর, এবং ততদিনে আমাদের মনুষ্য জগতে প্রচুর মানুষ ভ্যাকসিন নিয়ে নেবে, কিন্তু আশঙ্কা প্রত্যেকেরই কিন্তু থাকবে। দাবদাহ অর্থাৎ এই মহামারীর প্রকটতা 13ই এপ্রিল 2022 পর্যন্ত স্টে আপ করবে। হ্যাঁ বন্ধুরা, সেই ডেটটি হচ্ছে 13ই এপ্রিল 2022, আপনারা নোট করে নিতে পারেন। এরপরে অর্থাৎ 13ই এপ্রিলের পর বৃহস্পতি শনির সাথে কোনো সম্পর্ক থাকবে না, সে নিজ রাশি মীনে প্রবেশ করবে, আর তখনই এই মহামারী থেকে আমরা চিরতরে মুক্তি পাব। তবে এই মহামারী যে একেবারে চলে যাবে তা নয়, কিন্তু এই মহামারী প্লেগ বা টাইফয়েড এরকম রোগ হয়ে থাকবে যেটি এতটা প্রকট আকারে নয়, এতটা সাবধান হওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। তো সেই ডেটটি হচ্ছে 13ই এপ্রিল 2022। তাই আমি আপনাদের সকলকে একটি কথাই বলবো, আপনারা অবশ্যই বর্তমান সিচুয়েশানে ঘরে থাকুন, সেফ থাকুন, নিজেকে স্যানিটাইজ করুন এবং মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করুন, কারণ আপনার জীবনের মূল্য আপনার পরিবারের থেকে কেউ ভালো বোঝে না। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।